রাজা নেই, রাজ্যপাটও নেই, কিন্তু রয়ে গেছে নিয়মরীতি। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজ পরিবারের প্রাচীন মনসাপূজাকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। আজও পঞ্চফল বালি দিয়ে শুরু হল জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির 5 শতাধিক বছরের প্রাচীন মনসাপূজা। মনসাপূজা চলবে 3 দিন ধরে। সকাল থেকে রাজবাড়ির পুজো মণ্ডপে ভিড় জমাতে থাকেন দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা। পূজাকে কেন্দ্র করে রাজবাড়ি প্রাঙ্গণে শুরু হয়েছে মেলা। এবছরের জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসাপূজা 508 বছরে পড়ল। কথিত আছে 1510 সালে রাজবাড়ির মনসা পূজা শুরু হয়। পূজার পূর্ণ রীতি মেনেই পূজার আয়োজন প্রতি বছর করা হয়। এই পূজার প্রধান আকর্ষণ বিশ্বহরি গানের আসন। বিভিন্ন এলাকার মনসা পুজোগুলির মধ্যে অন্যতম পুরনো জলপাইগুড়ির রাজবাড়ির এই মনসা পুজো। আগে রাইকত বংশের রাজধানী সুবর্ণপুরে ছিল, সেখানেই পুজো চালু হয়। পরে এই বৈকুণ্ঠপুর রাজ্যের রাজধানী জলপাইগুড়িতে তিস্তা নদী পাড়ে স্থানান্তরিত হয়। তারপর থেকেই জলপাইগুড়িতে রাজবাড়ি আজও রয়েছে। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজ পরিবারের সদস্য প্রণোদ বসু জানান, রাজবাড়িতে নিত্য পুজো হয়, কিন্তু এই সময় মনসা দেবীর মূর্তি গড়ে স্থায়ী মণ্ডপে পূজা হয়। মনসা দেবীর সাথে মা পদ্মা, জরদ কারুমণি, বেহুলা লক্ষ্মীন্দর, গদা ও গদানীর বিগ্রহ আছে। পূজাকে কেন্দ্র করে 3 দিন ধরে মণ্ডপ প্রাঙ্গণে চলবে গ্রামীণ লোকায়ত সঙ্গীত, বিশ্বহরির আসর, সেই সাথে মেলাও চলবে। মেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যদিও জলপাইগুড়ি রাজবাড়ির বর্তমান অভিভাবক প্রণোদ বসুর স্ত্রী কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, তাতেও কিন্তু থেমে থাকেনি এই ঐতিহ্যময় মনসা পুজো। এদিন সকালে দেখা গেল মন্দিরের বাইরে কখনো দাঁড়িয়ে কখনো বসে পূজার তদারকি করছেন প্রণোদ বসু। জলপাইগুড়ি রাজবাড়ি এবার মনসা পূজা 508 বছর। আজকে হচ্ছে কালকে আমাদের মায়ের অধিবাস হয়েছে। আজকে সকাল থেকে রাজ পরিবারের প্রতিনিধি প্রণোদ কুমার বসু, ওনার মিসেস স্বপ্না বসু মারা গেছেন, যেন উনি মন্দিরে ইয়ে করবেন না, ওনার অনুমতি নিয়েই আমরা পুজো আরম্ভ করব। এবং আমাদের যে গান বিশ্বহরি গান সেটাও সন্ধ্যাবেলার থেকে শুরু হবে, সারাদিন ব্যাপী পুজো চলবে, আর 17 থেকে 20 তারিখ অবধি আমাদের পূজা এবং মেলা চলবে। শহরের এক প্রান্তে যখন রাজবাড়ির মনসা পূজাকে কেন্দ্র করে মেলা বসেছে, ঠিক তার পাশেই জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের উত্তর রায়কত পাড়ায় বিরাট মনসা পূজার আয়োজন করেছেন বৃহন্নলারা। আজ আর রোজগার নয়, আজ মনসা পুজো, তাই এই 5 দিন ওরা আর পাড়ায় বের হবে না রোজগারের জন্য। চারিদিকে অনাচার সৃষ্টি হয়েছে, সাধারণ কিছু মানুষ বিপদগামী হচ্ছেন। সমাজের মঙ্গল কামনায় মনসা পূজায় মাতলেন জলপাইগুড়ির বৃহন্নলারা। পাড়ার সমস্ত মানুষকে পেট পুড়ে খিচুড়ি লাবড়া পায়েস খাওয়ালেন এই বৃহন্নলারা। জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির সভানেত্রী পিপাসা হিজড়া জানান, সমাজের মঙ্গলের জন্যই আমাদের এই পুজোর উদ্যোগ। এই বছর তাদের পুজোর 3য় বর্ষ। সকাল থেকেই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহন্নলা সমাজ একত্রিত হয়ে জনকল্যাণের জন্য এই পুজোর পাশাপাশি মা মনসার নাম কীর্তন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অন্যদিকে বিভিন্ন জায়গার সাথে আজ ময়নাগুড়ির হেলাপাকৃত অত্যন্ত নিষ্ঠার সাথে পূজিতা হলেন সর্বদেবী মা মনসা। হেলাপাকৃতির সার্বজনীন মা মনসা পূজা কমিটির পরিচালনায় প্রতিবারের ন্যায় এবারও স্থানীয় মন্দিরে এই পুজোর আয়োজন করা হয়। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে সকাল থেকে ভিড় জমে মহিলাদের। বহু পুরনো এবং ঐতিহ্যবাহী এই পূজাকে ঘিরে মহিলাদের উৎসাহ উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো। এখানে আগে খুব সাপের উৎসব ছিল এবং অনেক লোক সাপের কামড়ে মারা গেছে। তারপরে আমরা দেখলাম যে মা মনসাকে তুষ্ট করলে একমাত্র মায়ের স্মরণ নিতে হবে এবং মায়ের পুজো করতে হবে। ছোটন সূত্রধর, দিলীপ রায় ও উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাই, দুয়ার সংবাদ।